সময়টা আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 6 এপ্রিল, 6 এপ্রিল থেকে এই 14 এপ্রিল এটাকে সেবাই সংগঠন রূপে আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের ভারতবর্ষের সমস্ত কার্যকর্তারা শুধু ত্রিপুরায় নয়, মানুষের সেবায় আমরা এই কয়টা দিন রক্তদান শিবির, স্বচ্ছ ভারত, গরিব মহল্লাদের খাবার সামগ্রী ডিস্ট্রিবিউশন করা, আমাদের পুরনো কার্যকর্তাকে সম্মান করা, এই কাজগুলো আমরা করছি। যেহেতু আপনি আম্বেদকর নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, এটা আমাদের দুর্ভাগ্য বলবো যে এত লম্বা সময় পর, প্রায় 65 বছর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আম্বেদকর নিয়ে পঞ্চতীর্থ ক্ষেত্র তৈরি করছেন, যে এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল। যিনি আমাদের সংবিধান দিয়েছেন, যিনি আমাদের ভারতবর্ষের সমস্ত জাতিগোষ্ঠীর জন্য সমভাব, যেটা মানুষের সেবা কার্য করার জন্য যে ভাবনা চিন্তা দিয়েছেন, সেগুলো নিয়ে আজ এত বছর পর প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। উনি যেখানে পড়াশোনা করেছেন সেটাকে একটা তীর্থক্ষেত্র হিসাবে ঘোষণা করেছেন, তিনি যেখানে সংবিধান লিখেছেন সেটাকে তীর্থক্ষেত্র হিসাবে ঘোষণা করেছেন, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটাকে তীর্থক্ষেত্র হিসাবে করেছেন, তিনি যেখানে ধিক্কা দিয়েছেন সেটাকে তীর্থক্ষেত্র হিসাবে গ্রহণ করেছেন, এবং সেখানে ওনার জীবন নিয়ে একটা সংশোধনাগার বিশাল বড় আকারে, সেখানে রিসার্চ সেন্টার, যে সেখানে আমাদের আজকের নতুন প্রজন্ম সেখানে জানবে, বুঝবে।